চলছে থাইরয়েড টিউমার অপসারণ, এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। সাধারণ অস্ত্রোপচারের মাধ্যমে নয়, বরং উন্নত প্রযুক্তির এন্ডোস্কোপি থাইরয়েড সার্জারির মাধ্যমে টিউমারটি অপসারণ করছেন তারা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের দৃশ্য এটি। দেশে শুরু হয়েছে দাগবিহীন এন্ডোস্কোপি থাইরয়েড সার্জারি। গত এক মাস ধরে এমন সার্জারি করে যাচ্ছেন চিকিৎসকরা। এই সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন রোগীরাও। আমি অনেক স্যাটিসফাই সারা গেছে এটা করে। আর আমি গলা আগে থেকেও কাটতে চাইনি, মানে আমাকে সাজেশনটা দিয়েছে, আমি মানে এটাতে মোটামুটি স্যাটিসফাই। আর ব্যথা বেদনা মানে একদিনে মোটামুটি অনেকটা কভার হয়ে গিয়েছে, মানে ওটার চেয়ে এটা অনেক বেটার আমার কাছে মনে হয়েছে। দেশে এন্ডোস্কোপি থাইরয়েড সার্জারি শুরু হয় ডাক্তার মাহবুব আলমের হাত ধরে। গত এক মাসে 7 জন রোগীকে সফলতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন তিনি। আসলে ভেস্টিবুলার অ্যাপ্রোচে বাংলাদেশি সার্জনের মাধ্যমে আমি প্রথম শুরু করেছি। আগে দু একটা একজুলিয়ার অ্যাপ্রোচে হয়েছিল আর কি, যেগুলো আসলে পপুলার হয়নি, বাট সারা বিশ্বেই বলেন কোরিয়া, থাইল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই, তারা হচ্ছে এখন এই যে ভেস্টিবুলার অ্যাপ্রোচ, অর্থাৎ ঠোঁটের নিচ দিয়ে ফুটো করেই এই অ্যাপ্রোচটাই এখন চলে। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট অ্যাপ্রোচ এবং সবচেয়ে গ্রহণযোগ্য একটা অ্যাপ্রোচ। আমরা বেশ কিছু পেশেন্টের অপারেশন করে ফেলেছি ইতিমধ্যে, তারা সবাই আল্লাহর রহমতে ভালো আছে। মূলত ঠোঁটের নিচের অংশ ছিদ্র করে এই অস্ত্রোপচার করা হয়। এই পদ্ধতিতে 8 সেন্টিমিটার পর্যন্ত থাইরয়েড টিউমার অপসারণ করলেও অস্ত্রোপচার পরবর্তী সময়ে কোনো দাগ থাকে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। থাইরয়েড সার্জারি ওপেন করাতে অনেকগুলো সমস্যা আমরা ফিল করি, অনেকগুলো কমপ্লিকেশন হয়, স্কার হয়। তো এইটা অন্যান্য মিনিমাম অ্যাক্সেস সার্জারির মতো যদি আমরা এই অ্যান্ডোস্কোপি করতে পারি, তাহলে ডেফিনেটলি দ্যার উইল বি নো স্কার, দ্যার উইল বি ভেরি মিনিমাম ট্রমা, পেশেন্ট অনেক বেনিফিট পাবে। এবং একটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, থাইরয়েড সার্জারি করার সময় আমাদের 2টা খুব ইম্পর্টেন্ট অর্গান প্রিজার্ভ করতে হয়, যেগুলো খালি চোখে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। বড় যদি লেশন হয় তাহলে নার্ভ ইঞ্জুরি হতে পারে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইঞ্জুরি হতে পারে, যেটা অ্যান্ডোস্কোপিক সার্জারি করলে ভিশনটা অনেক বড় হয়, এটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা একদম থাকে না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে অপারেশনের পর আসলে আপনার আত্মীয় স্বজন, আপনি আর বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন না যে আপনার কোনো অপারেশন হয়েছে, মানে আপনার সামনে গলার সামনে কোনো কাটা ছিঁড়া থাকে না। এটাই আমি মনে করি সবচেয়ে বড় সুবিধা। আর ভয়েস কোয়ালিটি ভালো থাকে। তারপর হচ্ছে আমাদের যে যে ভাইটাল 2টা অর্গান সেভ করতে হয়, নার্ভ এবং গ্ল্যান্ড, সেগুলো কিন্তু আপনার নেকেড আইয়ের চাইতে এন্ডোস্কোপিক অ্যাপ্রোচে ভালো দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ অস্ত্রোপচারের চেয়ে এন্ডোস্কোপি থাইরয়েড সার্জারি ব্যয় কিছুটা বেশি। এই ব্যয় কমিয়ে আনতে প্রয়োজন যন্ত্রপাতির ব্যয় কমিয়ে আনা। পাশাপাশি সরকারি প্রতিটি হাসপাতালে এই সেবা শুরু হলে সহজেই সার্জারি করা সম্ভব বলে মনে করেন তারা। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।